হ্যালো ভিউয়ার, ওবায়দুর রহমান বলছি। এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে টেক্সট বাউন্ডারিজ বা মার্জিনের বাইরে কোনো কিছু লিখতে পারি। প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের একটা ডকুমেন্ট ফাইল ওপেন করব। দেন আমরা যদি ফাঁকা জায়গায় সাইডে লেফট রাইট সাইডে যদি ফাঁকা জায়গায় কোনো কিছু লিখতে চাই তাহলে সেটা মাইক্রোসফট ওয়ার্ডে লেখা যায় না। আবার যদি উপরে লিখতে চাই তাহলে ফুটারের উপরে যে জায়গা আছে এবং হিটারের এই দুই পাশে এই জায়গাতেও কোনো কিছু লেখা যায় না। সো লেখার সিস্টেম হচ্ছে এই কর্নারে যদি আমরা কোনো কিছু লিখতে চাই তাহলে ইনসার্টে গিয়ে টেক্সট বক্স থেকে ডট টেক্সট বক্স থেকে ক্লিক করব। দেন এখানে আমরা টেক্সট বক্স ড্র করব। এখানে আমরা এখন যেটা লিখব সেইটাই মোটামুটি লেখা যাবে। এখন যদি আমরা প্রিন্ট প্রিভিউ দেখি তাহলে দেখা যাবে যে আমাদের লেখাটা শো করতেছে। কিন্তু প্রবলেমটা হলো আমরা যখন এটা প্রিন্ট করব আমরা যদি এই টেক্সট বক্সটা এখানে না রাখতে চাই শুধু লেখাটা থাকবে তাহলে আমাদের যে কাজটা করতে হবে টেক্সট বক্সের উপর ক্লিক করতে হবে। করার পর ফরম্যাট থেকে শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইনে ক্লিক করে দিতে হবে। এখন যদি আমরা প্রিন্ট প্রিভিউ দেখি তাহলে দেখা যাবে যে আমাদের টেক্সট বক্সটা নেই কিন্তু শুধু লেখাটা আছে। আবার আমাদের ডকুমেন্টের মধ্যে কোনো হাইড টেক্সট বক্স আছে কি না এটা যদি আমরা বুঝতে চাই, সাপোজ এই টেক্সট বক্সে আমরা এটা হাইড করে দিলাম নো আউটলাইন দিয়ে, এই এটা যদি আমরা বুঝতে চাই যে আমাদের ডকুমেন্টের মধ্যে কোনো ইয়ে টেক্সট আছে কি না হাইড টেক্সট বক্স, তাহলে আমাদের যে কাজটা করতে হবে ভিউয়ে গিয়ে গ্রিড লাইনে ক্লিক করে দিতে হবে। এটা টিক দিয়ে দিলে দেখা যাবে যে এখানে আমরা যে টেক্সট বক্সটা নিয়েছিলাম সেই টেক্সট বক্সটা এখানে শো করেছে। এই ছিল মূলত আমাদের টিউটোরিয়ালের মেইন অংশ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।